মাথা খারাপ হয়ে যায়, সেজন্য বই ভালো। তোমাদের কাছে বই ভালো না মোবাইল ভালো, কোনটা ভালো লাগে তোমাদের কাছে? বই। দর্শক, চ্যানেল আর এর পক্ষ থেকে চট্টগ্রামের অমর একুশে বইমেলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ইতিহাস, ঐতিহ্য এবং বিপ্লবের তীর্থভূমি বীর চট্টগ্রামে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ এবং চট্টগ্রামের নাগরিক সমাজ, বীর মুক্তিযোদ্ধা, লেখক, সাংবাদিক এবং সর্বস্তরের জনসাধারণকে নিয়ে গত 20 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে অমর একুশের এই বইমেলা। দর্শক, এমন এক বিষয়ের যুগে এসে আজ আমরা দাঁড়িয়েছি যখন আমাদের ঘরে ঘরে বেড়ে চলছে স্যাটেলাইট চ্যানেলের চাঞ্চল্য, জনপ্রিয় হচ্ছে ইন্টারনেটের ব্যবহার, আমাদের নিত্যদিনের সঙ্গী যখন মোবাইল ফোন, তখন বই আর মোবাইলের মধ্যে কে বেশি গুরুত্বপূর্ণ সে প্রশ্নটা থেকে যাচ্ছে। আজকের এই বইমেলায় চলুন আমরা শুনে আসি এখানে আসা বইপ্রেমী, লেখক এবং আয়োজকদের কাছে তারা কী ভাবছে বই আর মোবাইল নিয়ে। চলুন শুনে আসি। বই আর মোবাইলটাকে মূল্যায়ন করতে হবে, যে কারণ মোবাইল থেকে আমরা শুনতে পারি, যেটা ওইরকমভাবে ফিলিং আর ইমাজিনেশন শক্তিটাকে বাড়াচ্ছে না, কিন্তু আমরা যখন বইটা পড়ি তখন আমরা বইয়ের গভীরে ঢুকে যাচ্ছি, কল্পনা বইয়ের যে লাইনগুলো পড়তেছি ওই লাইনগুলোতে ঢুকে যাচ্ছি, যার কারণে আমার মতে বইটা গুরুত্বপূর্ণ। বিকজ মোবাইলটা আমরা ফেলে দেওয়ার মতো না, প্রযুক্তিকে আমরা কোনোভাবে অস্বীকার করতে পারি না, প্রযুক্তিকে আমাদের মেনে নিতে হবে, কিন্তু আসক্তি জিনিসটা যাতে আসলে না হয়। দেখুন, বই আর মোবাইল, মলার বাঁধা বই, বইয়ের গন্ধের কোনো বিকল্প নেই, বইয়ের ছাপা অক্ষরের কোনো বিকল্প নেই, সময়ের নিয়মে যেটি ভালো, যেটি গ্রহণযোগ্য সেটি থেকে যাবে। সৈয়দ মুস্তফা আলী একটা কথাই বলেছেন, জীবনে তিনটা জিনিসের প্রয়োজন, বই, বই এবং বই। সুতরাং বইয়ের কোনো বিকল্প নেই। আমরা যখন এই বইটা হাতে নিচ্ছি, আমরা যখন কাগজটাকে স্পর্শ করছি, এর মাধ্যমে একটা ফিল আমার পুরো শরীরে ঢুকে যাচ্ছে। মোবাইলে আমি ওয়ান টাচে হচ্ছে যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তের লেখকদের বই পড়তে পারছি, যেটা আমার পড়া হয়নি বা পড়া হয়েছে এরকম বইও আমি দ্বিতীয়বার পড়তে পারছি, কিন্তু একটা বই যখন আমি হাতে পাচ্ছি শুধু ওই বইটাই আমি পড়তে পারছি। মানব সভ্যতার ক্রমবিকাশে বই হচ্ছে একটি আদি বিষয় এবং আমাদের শিক্ষা, জ্ঞান অর্জন বইকে কেন্দ্র করেই হয়। কিন্তু বই হচ্ছে চিরস্থায়ী, একটা বই অনেক দিন পর্যন্ত রাখা যায় এবং একই তথ্যই রাখে, কিন্তু ইলেকট্রনিক ডিভাইস সব সময় পরিবর্তন করে, তাই বই হচ্ছে সেরা। আমরা বইয়ের মধ্যে স্থায়ীভাবে লিপিবদ্ধ করতে পারি এবং সেটা আমরা দিন শেষে জ্ঞান হিসেবে আমরা সেটা লিপিবদ্ধ হয়ে যাই। আজকের যেই প্রশ্নটা আমরা তাদের মাঝে ছুড়ে দিয়েছিলাম, বই এবং মোবাইল, সেই বিতর্কের জায়গা থেকে সবাই বইকে বইয়ের জায়গায় রেখেছেন এবং মোবাইলকে মোবাইলের জায়গায় রেখেছেন, গুরুত্ব সহকারে বলেছেন ব্যবহারের উপর নির্ভর করছে বই এবং মোবাইল। রণধীর দে, চ্যানেল আর এ, চট্টগ্রাম বইমেলা।